শাওমির এমআই 10 সিরিজের ফোনগুলো তো আমাদের মাঝে অনেক জনপ্রিয় ছিল, আর এবার শাওমি তাদের এমআই 11 সিরিজ নিয়ে আসতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এমআই 11 প্রো এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। এর প্রাইস কীরকম হবে, এখানে কী কী স্পেসিফিকেশন দেওয়া হবে, এই ফোনটি বাংলাদেশে আসবে কি না, আর এই ফোনটি কবে লঞ্চ হতে পারে, এই সব কিছুই। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আলোচনা করব। এই ফোনটিতে ব্যবহার করা হবে 6.67 ইঞ্চি ম্যাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাঞ্চল কাটিং ডিসপ্লে। এই ফোনটিতে ব্যবহার করা হবে অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনটির ডিসপ্লে রিফ্রেশ রেট হবে 120Hz। এখানে অ্যামোলেড ডিসপ্লের সাথে 120Hz ডিসপ্লে রিফ্রেশ রেট, অর্থাৎ এক কথায় দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে এই ডিসপ্লেতে। তো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। আর এই ফোনটিতে ব্যবহার করা হবে কার্ভ ডিসপ্লে। এবার এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটির ব্যাকসাইডে ব্যবহার করা হবে কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে সামনে ব্যবহার করা হবে পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এখানে সামনে পিছনে ব্যবহার করা হবে গরিলা গ্লাসের প্রোটেকশন। এই ফোনটিতে আপনি ভালোই হ্যান্ডসাম ফিল পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 875 5G প্রসেসর। এটা স্ন্যাপড্রাগনের সবথেকে লেটেস্ট আপকামিং প্রসেসর। এর পারফরমেন্স এক কথায় দুর্দান্ত হবে। এটা হবে 5 nanometer একটি প্রসেসর। এর আপ টু ক্লক স্পিড হবে 3.5 GHz। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এই সব ধরনের হাই সিটিংসের গেম একদম দুর্দান্ত প্লে করতে পারবেন। তো এই ফোনটির প্রসেসর কোয়ালিটি এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। আর আশা করা হচ্ছে এই প্রসেসরটি দিয়ে এই ফোনটি সর্বপ্রথম লঞ্চ করা হবে। এবার এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটির সামনে ব্যবহার করা হবে 32 megapixel পাঞ্চল কাটিং সেলফি শুটার। এই ফোনটির সামনের ক্যামেরা দিয়ে 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হবে। এবং এই ফোনটির ব্যাকসাইডে যে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হবে, এর প্রাইমারি লেন্স দেওয়া হবে 108 megapixel। এখানে দেওয়া হবে 12 megapixel একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এখানে থাকবে 13 megapixel একটি টেলিফোটো লেন্স। এবং সর্বশেষ দেওয়া হবে 5 megapixel একটি ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে 4K 60fps রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হবে। তো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। এবার আসে যাক এই ফোনটি কবে লঞ্চ হতে পারে। আশা করা হচ্ছে এই ফোনটি 2021 সালের প্রথম দিকে লঞ্চ হবে। এবার এই ফোনটির দাম নিয়ে আলোচনা করা যাক। আশা করা হচ্ছে এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান রুপিতে 55,000 rupees আশেপাশে, যা বাংলাদেশে আসলে 65,000 টাকার আশেপাশে আনঅফিসিয়ালি পাওয়া যাবে বলে আশা করা যায়। তো আপনি যদি একটি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান তাহলে আপনি এই ফোনটি নিতেই পারেন। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল আপনাকে যেটাই বলে থাকি, অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।